নমস্কার বন্ধুরা আপনাদের যাদের এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হয়নি বা বাড়ির কিছু লোকের হয়েছে এখনো কিছু লোকের রেশন কার্ড বাকি রয়েছে তো আপনাদের জন্য বড় একটি সুখবর আসতে চলেছে অর্থাৎ প্রতিটি জেলায় এবং প্রতিটা ব্লকে বা মিউনিসিপ্যালিটি এলাকাতে ক্যাম্পের মাধ্যমে এই রেশন কার্ডের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং সেপ্টেম্বরের পুজোর আগেতেই সমস্ত গ্রাহকের হাতে পৌঁছে দেবে খাদ্য দপ্তর এবং সেটা সম্পূর্ণ পোস্টের মাধ্যমে যাবে আপনার বাড়িতে মাধ্যম থাকবে না সেই সমস্ত নিউজটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে কোথায় কোথায় ক্যাম্প হবে বা কিভাবে আপনারা জানতে পারবেন সমস্ত বিষয়টা দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুরা এখানে বলা হচ্ছে এবার রেজিস্টার ডাকে কার্ড যাবে গ্রাহকের ঠিকানায় পুজোর আগে সমস্ত আবেদনকারীর হাতে ডিজিটাল ডিজিটাল রেশন রেশন কার্ড কার্ড পৌঁছে দেওয়া হবে এখানে খবরে বিস্তারিত বলা হচ্ছে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যের সমস্ত মানুষের হাতে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিল খাদ্য দপ্তর সেই সঙ্গে রেশন কার্ড বিলি নিয়েও বেশ কিছু নিয়মের পরিবর্তন করছে দপ্তর খাদ্য দপ্তরের ডিরেক্টর প্রতিটা জেলায় খাদ্য নিয়মকের নির্দেশ পাঠিয়ে দিয়েছেন এবং জেলায় কত রেশন কার্ডের আবেদন জমা পড়েছে ও কত রেশন কার্ড বিলি হয়েছে বা জেলায় জনসংখ্যা কি সমস্ত ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে জানাতে বলেছেন এই তালিকা পাওয়ার পর খাদ্য দপ্তরের পক্ষ থেকে বাকি রেশন কার্ড বিলির উদ্যোগ শুরু হতে চলেছে খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতই সেপ্টেম্বর থেকে প্রতিটা ব্লক পুরসভাতে বিশেষ ক্যাম্প করে যাদের রেশন কার্ড নেই তাদের তালিকা সংগ্রহ করার পাশাপাশি তাদের আবেদনপত্র সংগ্রহ করা হবে তারপর ডিজিটাল রেশন কার্ড ছাপিয়ে তার রেজিস্টার ডাকে গ্রাহকের বাড়ির ঠিকানায় পাঠানো হবে আগে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত সমিতির কাছে কার্ড পাঠিয়ে দেওয়া হতো তারাই কার্ড বিলি করতেন কিন্তু তাতে কার্ড বিলিতে অনেক সমস্যা দেখা দিয়েছে যার ফলে অফিস মনে করছে এবার থেকে পোস্টের মাধ্যমেই রেশন কার্ড বিলি করা হবে তো বন্ধুরা এখানে খবরটা বিস্তারিত আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন বা নিচের দিকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা বলা হচ্ছে সেটা একবার দেখব এখানে বলা হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে জেলার খাদ্য নিয়ামকদের জানিয়ে দেওয়া হয়েছে সাতই সেপ্টেম্বর থেকে বিশেষ ক্যাম্প চালু করা হবে তার জন্য এখন থেকেই ব্যাপক হারে সংবাদপত্র টিভি চ্যানেলের প্রচারের পাশাপাশি গ্রামে গ্রামে মাইকে করে প্রচার চলবে স্থানীয় পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে এই ব্যাপারে অবহিত করা হবে রেশন কার্ড নেই এমন মানুষের সংখ্যা যেন পুজোর পর আর না থাকে এই জন্য সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত মানুষের কাছে কার্ড পৌঁছানো নিশ্চিত করা হবে তো বন্ধুরা এটা খুব ভালো খবর যেটা আপনাদের অনেকের রেশন কার্ড এখনো পাননি বা হয়নি তো তাদের জন্য তো আপনারা আপনাদের কাছাকাছি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় খোঁজ নেবেন বা সাতই সেপ্টেম্বরের পর মাইকিং করেও বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমেও আপনাদেরকে জানানো হবে যে কবে আপনাদের এলাকায় ক্যাম্প হচ্ছে তো সেই মতো আপনাদের ফর্ম জমা দেবেন সেখানে তো সেখান থেকেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন